আপনারা দেখছেন লাইভ ফোনের অনুষ্ঠান। লাইভ প্রোগ্রাম মানেই কিন্তু আমার সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারবেন। আর বহু বছর ধরে অনুষ্ঠান আপনারা ফলো করছেন, বহু মানুষ উপকৃত হচ্ছে, সেগুলো কিন্তু লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানেও কিন্তু আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন। প্লাস অনেকে চেম্বারে এসেও জানাচ্ছেন যে রাজদা আপনার কাছে এসেছিলাম এই কাজ নিয়ে, এখন আমার ছেলে ভালো পড়াশোনা করছে। সত্যি তাই, এগুলো সত্যি খুব ভালো লাগে। আর সব কথা শেষ করে যে আমাকে এত বিশ্বাস করেন, এত ভক্তি করেন আর এত আমার প্রতি আস্থা রাখেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর বহু বছর ধরে অনুষ্ঠান ফলো করে ফলো নিশ্চয়ই জেনে গেছেন আমার দুটো মোবাইল নাম্বার ঠিক স্ক্রিনে যাচ্ছে, দেখুন আমার ঠিক নামের তলা দুটো বুকিং নাম্বার যাচ্ছে 9883106409 9007468462। এটা হচ্ছে সমস্ত চেম্বারের বুকিং নাম্বার, যারা যেই প্রান্তে দেখাতে চাইছেন, যারা যেখানে তাদের আপনাদের সুবিধা মনে হবে সেখানে কিন্তু আমরা আমাকে এই দুটো বুকিং নাম্বারে কিন্তু ফোন করে আমার সঙ্গে কিন্তু আপনারা সাক্ষাৎ করতে পারবেন। আর আপনাদের টিভি স্ক্রিনে ব্লু বক্সের মধ্যে ঠিক এই জায়গাটা দেখুন প্রত্যেকটা চেম্বারের কিন্তু নামগুলো যাচ্ছে, আমাকে কিন্তু একাধিক চেম্বারে কিন্তু আমাকে আপনারা নিয়মিত পেয়ে যাচ্ছেন। বিরাটি আছে, বালিতে আমাকে পাচ্ছেন, ব্যারাকপুর পাচ্ছেন, বরানগর পাচ্ছেন, হাতিবাগানে পাচ্ছেন, বারাসাত পাচ্ছেন, আমাকে শেওড়াফুলিতে পাচ্ছেন, আমাকে কালীঘাটে পাচ্ছেন, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, মেচেদায় একাধিক কিন্তু চেম্বারে কিন্তু আমাকে আমরা নিয়মিত কিন্তু পেয়ে যাচ্ছেন। কবে কোন তারিখে কিন্তু আমাকে পাচ্ছেন সেগুলো কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে। আগামীকাল আমাকে পাচ্ছেন বালি আর শেওড়াফুলি চেম্বার, দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে আগামীকাল কিন্তু আমাকে আমরা বালি আর শেওড়াফুলিতে চেম্বারে পাচ্ছেন। আর শুক্রবার দিন আমাকে অর্থাৎ পরশু দিন আমাকে কিন্তু পাচ্ছেন বিরাটির চেম্বার, আর আমাকে 7 তারিখে আমাকে পাচ্ছেন কালীঘাট চেম্বার। প্রত্যেকটা চেম্বারের কিন্তু ডেটগুলো কিন্তু যাচ্ছে, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই আসার আগে অগ্রিম বুকিং করে কিন্তু প্রত্যেকটা চেম্বারে। নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, আপনার লাইভ প্রোগ্রামটি আজকে খুব ভালো লাগছে, প্রত্যেকদিন প্রোগ্রাম দেখা হয়। কোথা থেকে বলছেন আগে বলুন। হ্যাঁ, আমি হচ্ছে ত্রিবেণী থেকে বলছি। ত্রিবেণী থেকে বলছেন, আচ্ছা কার ব্যাপারে জানবেন? আমি একটা দাদার সম্পর্কে। আপনার দাদার নামটা বলুন, দাদা ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, নামটা হচ্ছে সৌভিক রাজবংশী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 7 অক্টোবর 1996। 7 অক্টোবর 1996। হ্যাঁ। জন্ম সময়? সময় হচ্ছে 4:30 বিকেল 4:30। দাদা কি আপনার পাশে আছে? হ্যালো, দাদা কি আপনার পাশে আছে? না না না, নেই। আচ্ছা, আপনার পাশে কে আছে এখন? আপনার মা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন আমার? অনেকদিন ধরেই প্রোগ্রাম দেখছি আমি। আচ্ছা, সবাই কি প্রোগ্রামে ট্রাই করেন নাকি আজকে আমাকে লাইনটা পেয়ে গেলেন বলে আমাকে বলছেন খুব ভালো লাগে অনুষ্ঠান? না 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 না, অনেকদিন ট্রাই করি কিন্তু পাই না। আচ্ছা, সবাই তো ট্রাই করে ম্যাডাম, আপনি ভাগ্যক্রমে আজকে পেয়ে গেছেন, আরেকদিন দেখা যাবে অন্য কেউ ভাগ্যক্রমে পেয়ে যাবেন, এটাই তো ঘটনা। এটাই কেন, সবাই যদি ট্রাই করছে তো, শুধু আপনি একা ট্রাই করছেন আর আমার অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষ দেখে, প্লাস অনেক জ্যোতিষীর প্রোগ্রামের আমার পরে যার প্রোগ্রাম হয় তার সেখানেও দেখে লাইভ প্রোগ্রামে ফোন আসে যে রাজদার অনুষ্ঠান ফোন কথা বলতে চাই। তো এইগুলো হচ্ছে ঘটনা, এগুলো হচ্ছে অনেক পাওয়া। যাই হোক, আর কিছু বলতে চাই না। আপনার জন্ম বার হচ্ছে দাদার দেখা যাচ্ছে সোমবার, সেটা কি জানা ছিল? বেশ, আর কোনো কথা নয়। এবার আমরা বার চারটা কি বলছি, আমার মীন রাশি, আপনার মীন লগ্ন কর্কট রাশি, অশ্লেষণ নক্ষত্র, রাক্ষস দশায় আপনার হচ্ছে রাক্ষস দেবগণ, আপনার গণ হচ্ছে রাক্ষস গণ, মানে হচ্ছে দেবারী গণ। একাদশীর কৃষ্ণপক্ষে আপনার দাদার জন্ম হয়েছে। আর হচ্ছে আপনার দেখা যাচ্ছে জলতত্ত্বে, অর্থাৎ আপনার ভাই দাদা সবার সঙ্গে মিশতে খুব ভালোবাসে, প্রচণ্ড মিশুকে প্রচণ্ড মিশতে খুব ভালোবাসবে দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে যোগ, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাধ্য যোগ, অর্থাৎ আপনার দাদার যেটুকানি পাবে সেটুকুনি সবার সঙ্গে মানে যে উজাড় করার চেষ্টা করে, সাধ্য যোগে যাদের জন্ম হয়, যাদের সাধ্য যোগে যাদের জন্ম হয়, যেসব জাতক জাতিকাতে যাদের সাধ্য যোগে যাদের জন্ম হয় তারা কিন্তু মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে, তারা মানুষকে প্রচণ্ড নিজের মতন মনে করে, প্লাস তাদের কাছ থেকে কিন্তু অনেক আঘাত খায়। যেটুকানি ধরে রাখুন আপনার নিজের খাবার না খেয়েও অন্যকে সে খাওয়ায়, ঠিক না ঠিক কিনা বলুন? একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা, এবার আপনার বাচ্চাটা এবার টিভি স্ক্রিনে পারলে একটু দেখুন, আপনি আমার অনুষ্ঠানটা টোটালি একটু আলাদা টাইপ, একটু সবার থেকে একটু আলাদা হয় সেটা নিশ্চয়ই আপনি নিশ্চয়ই জানেন, কেননা আমি ওই আন্দাজে ঢিল মারার মতন অনুষ্ঠান প্রোগ্রাম করি না। এখানে আপনার বাচ্চার দেখতে পাচ্ছেন, আপনার নিশ্চয়ই টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাচ্চাটা দেখতে পাচ্ছেন, লগ্নে বসে আছে শনি, আপনার শনি কেতু। আপনি ফলো করবেন আপনার দাদার ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখা যাবে প্রচণ্ড পরিমাণে নিজেকে একটা গুটিয়ে রাখার টেন্ডেন্সি, আমি কোন যোগ আছে কোন বিয়োগ আছে সেটা আমি যাচ্ছি না,
যোগ ছাড়াও অনেক কিছু ভালো মানুষের হতে পারে। আপনাকে অনেকে বলবে শনি কেতু প্রথমেই বলবে বাধা বিপত্তির যোগ, এই যোগ টোকগুলো ভুলে যান, যোগগুলোকে আপনারা মাথার থেকে এখন হাটিয়ে দেন। এখন যেটা আপনার ছকে, আপনার ভাইয়ের দাদার ছকে অনেক কিছু ভালো কিছু আছে। চন্দ্র স্বক্ষেত্রে বসে আছে, পঞ্চম স্থানে চন্দ্র স্বক্ষেত্রে বসে আছে আপনার দাদার ক্ষেত্রে। বিশেষ করে যেটা বলবো সেটা হচ্ছে আপনার দাদা কিন্তু প্রচণ্ড পরিমাণে হাতের লেখা, মানে হাতের লেখা তার প্রচণ্ড সুন্দর হওয়ার কথা, ঠিক কিনা বলুন? মোটামুটি মোটামুটি সুন্দর, মোটামুটি মোটামুটি সুন্দর, মোটামুটি সুন্দর, মোটামুটি চলে যায়, পরিষ্কার পরিষ্কার, গোটা গোটা লেখা, পরিষ্কার লেখা, তাই তো? হ্যাঁ পরিষ্কার। আপনার দাদার দেখতে পাচ্ছি কোনো শিল্পী লাইনে, কোনো ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা এমন কিছু দেখা যাচ্ছে। কোনো কোনো ধরনের ভাবে আকাশ সঙ্গে যুক্ত হওয়া, কোনো রকম গান বাজ। আচ্ছা এটা আমি পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা আমি বলছি, কারণ এটা আন্দাজে আপনাকে ঢিল মারা নয়। আর সপ্তম স্থানে কিন্তু আপনার দেখা যাচ্ছে রবি, রবি আর বুধ বসে আছে, প্রচন্ড বুদ্ধিমান আপনার দাদা। কিন্তু ইদানিং ইদানিং কিন্তু তার দেখতে পাচ্ছি তার টিচিং প্রফেশন, অর্থাৎ সে কিন্তু ছোটবেলার থেকে সবসময় কিছু বোঝানোর টেন্ডেন্সি থাকে, সবসময় কাউকে কিছু কিছু বোঝাচ্ছে। হ্যালো, সবসময় দেখবেন কাউকে কিছু বোঝাচ্ছে, সেমন কিছু টেন্ডেন্সি তার কিন্তু থাকবে। ইদানিং কিন্তু তার কিন্তু যেই তুলনামূলকভাবে তার ট্যালেন্ট কোয়ালিটি আছে, সেই তুলনামূলকভাবে সফলতা প্রাপ্তির ক্ষেত্রে সে কিন্তু প্রচণ্ড বাধা বিপত্তি হচ্ছে, ঠিক কিনা বলুন? একটু ম্যাডাম আপনি ত্রিবেণী থেকে বলছেন, পারলে আপনি আগামীকাল আমাকে শাওড়াফুলি চেম্বারে পাবেন, পারলে একটু সাক্ষাৎ করুন। কি জানতে চাইছেন বলুন? বিয়ের যোগের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে, একটু সাক্ষাৎ করুন, অবশ্যই বলে দেবো, অবশ্যই বলে দেবো। কারণ সপ্তম স্থানে এখানে, সপ্তম স্থানে রবি বুধ বসে আছে, প্লাস কিন্তু এখানে শনি দৃষ্টি দিচ্ছে। কি কি যোগ কি বিয়োগ সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু এখানে জায়গাটা ডিস্টার্ব আছে, এই জায়গাটা একটু প্রতিকার করার চেষ্টা করুন, অবশ্যই কিন্তু ভালো হবে। শুধুমাত্র ছকে দেখেই বলে দিলাম যে তোমার দারিদ্র যোগ আছে, তোমার কেমুদ্রণ যোগ আছে, তোমার মাঙ্গলিক যোগ আছে, প্রত্যেকটা যোগের কিন্তু তার কিছু ডিগ্রি, সেকেন্ডের ডিগ্রি একটা কিন্তু ব্যাপার থাকে, কত ডিগ্রিতে সে কিন্তু অবস্থান করছে তার উপরে কিন্তু নির্ভর করে তার স্ট্রং ভাবটা। অনেকে কিন্তু জন্মকুণ্ডলী দেখেই বলে দেয় তোমার ক্ষেত্রে কালসর্ব যোগ আছে, সে কালসর্ব যোগটা মানতে হবে কতটা তার স্ট্রং আছে। এগুলো কিন্তু টিভি স্ক্রিনে আর অনলাইনে কিন্তু বলতে চাই না, কেননা আমার বিচারটা তোদের একটু অথেন্টিক, তোদের সবার থেকে কিন্তু একটু আলাদা, সবার মতন কিন্তু গড়ে কিন্তু প্রেডিকশন করি না। শখ বলে দেখলাম তোমার মাঙ্গলিক যোগ আছে, তার মানে আগে অনেক জ্যোতিষীরা অনেক তান্ত্রিকরা আগে খারাপটা খোঁজে, কোথায় মাঙ্গলিক পাবো, কোথায় বীজ যোগ পাবো, কোথায় কেমুদ্রণ যোগ পাবো, কোথায় কালসভ যোগ পাবো, সেটাকে আগে খোঁজে। তার ভালো গুণটা কিন্তু খোঁজে না, তার ভালো গুণটা কিন্তু খোঁজে না। সবার কিন্তু ভালো থাকে না, আমারও কিন্তু আমার ছকে কিন্তু অনেক কিছু আছে সেগুলো খারাপ, সেগুলো কিন্তু যেটা ভালো আছে সেটাকে এনার্জাইজ পাওয়ারফুল করতে হবে। এটাই হচ্ছে সঠিক জ্যোতিষের কাজ। সঠিক জ্যোতিষের কিন্তু কাজ নয় সে কিন্তু মানুষকে ভয় দেখানো। একটা সঠিক ডাক্তারের কিন্তু কোনোদিনও কাজ না তার রুগীটাকে অসুস্থ করে দেওয়া, যে অসুস্থ তাকে আরও অসুস্থ করে দেওয়া, সেটা কিন্তু একজন সঠিক ডাক্তারের কাজ নয়। সেটা যার যার যে যেমনভাবে প্রেডিকশন করে, আমি ঠিক এমনিভাবে প্রেডিকশন করি। আমি ছকে কোনোদিনও দেখি না কি প্রবলেম আছে, কোথায় যোগ আছে, কোথায় বিয়োগ আছে, কোথায় খারাপটা আছে, সেটাকে আগে তুলে ধরো। নেভার, আমি সেটা শিখিনি, আমি সেটা সেটা আমি বলতেও চাই না। আমি যেটা দেখি আপনার মধ্যে কতটা ট্যালেন্ট আছে, আপনার জীবনে কি ইচ্ছা আছে, কি প্রচেষ্টা আছে, লাইফে কতটা প্রতিষ্ঠা লাভ করতে পারবেন, সেই জায়গাটাকে তুলে ধরতে হবে, সেই জায়গাটাকে বুস্ট আপ করতে হবে, তাহলেই তো আমি আপনাকে সঠিকভাবে গাইড দিতে পারবো, তাহলেই আপনাকে সঠিক দিশা দেখাতে পারবো। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। আচ্ছা দাদা, আমার কথাগুলো আপনি শুনছিলেন? ভালো লাগার জন্য তো লাইভ প্রোগ্রাম করি। হ্যাঁ, আমার একজন রিলেটিভ গিয়েছে, উপকৃত হয়েছে। রিলেটিভ এসেছিল, উপকৃত হয়েছে, যাক খুব ভালো কথা। কতদিন আগে এসেছিল? ওই দু মাস আগে এসেছিল, যাক এখন খুব ভালো আছে তো? আচ্ছা, সে যোগ ছিল, সে যোগ হয়ে গেছে, তাকে আমি ঠিক পথে দিতে পেরেছি, এটাই অনেক পাওয়া আপনাদের কাছে, তাই তো? আপনার তো প্রোগ্রাম আমার এমনিতে খুব ভালো লাগে, আপনি পজিটিভটাকে আগে দেখেন। হ্যাঁ, এটাই উচিত। সবাই কিন্তু ডাক্তারের কাছে যায়, সবাই ভয়ে যায়, জ্যোতিষের কাছে সবাই কিন্তু ভয়ে আসে, একটা আতঙ্কের মধ্যে দিয়ে আসে। কিন্তু আমি সবসময় বিচার করি তার ভালো জায়গাটা তাকে, অনেকে যখন আমার চেম্বার থেকে যখন বেরোন, আপনার নিশ্চয়ই যে রিলেটিভ যে এসেছিল তাকে জিজ্ঞেস করবেন, রাজদার চেম্বারে যখন মানুষ আসে তখন ভয় আসে, যখন বেরোয় না হাসি মুখ নিয়ে বেরোয়, মনে হচ্ছে রাজদার চেম্বারে মনে হয় সব কাজ হয়ে গেল, এটা হচ্ছে ঘটনা। কিন্তু এটা, এই শিক্ষাটা আমি জানি, এই শিক্ষাটা আমি শিখেছি, প্লাস আমি যেটুকুনি আপনাকে কাছে তুলে ধরতে পারবো সেটাই আমার হচ্ছে জ্ঞান, এটাই হচ্ছে আমার চেষ্টা, এটাই আমার প্রচেষ্টা। বলুন কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে স্যার। যেটা ব্যাপারটা বলুন। 27/9/1993। 27/9/1993।
জন্ম সময় রাত্রি 9টা 55। রাত্রি 9টা 55। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর। সেদিন কি বার ছিল? সোমবার। সোমবার, বেশ, একদম সোমবার। আর কোনো কথা নয়, বিষলগ্ন কুম্ভ রাশি, বিষলগ্ন কুম্ভ রাশি, শতবিষা নক্ষত্র রাহুর দশায় তোমার জন্ম হয়েছে, রাক্ষসগণ, ঠিক আছে? আর যোগ হচ্ছে শৌলযোগ। আর তার শৌলযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখা যায় সেটা হচ্ছে তারা, তুমি কিন্তু প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা রাগ, একটা মেজাজ, এমন কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তুমি হঠাৎ হঠাৎ কিন্তু প্রচণ্ড হট টেম্পার মেজাজ তোমার কিন্তু হয়ে যায়, ঠিক কি না বলো? মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসে, তোমার পজিটিভ মাইন্ড, কিন্তু তুমি নিজের করার সময় অনেককে তুমি সঠিকভাবে বুদ্ধি দিচ্ছ, কিন্তু নিজের কিছু করার সময় তুমি ঠিকমতো ডিসিশন ঠিকমতো নিতে পারো না, ঠিক কিনা বলো? একদম, এটা হচ্ছে শৌল যোগে যাতে জন্ম হয়। এই যোগগুলো কিন্তু আমাদের জানতে হবে, সাধ্য যোগ, শৌল যোগ, এই যোগগুলো কিন্তু অনেক কিন্তু বিচার আছে, অনেক কিছু বিবেচনা কর, কেননা এইগুলো কিন্তু শুধুমাত্র প্রোগ্রাম খুললে, জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান দেখলে, কিন্তু জ্যোতিষীর প্রোগ্রাম দেখলেই দেখবেন রাক্ষস কেউ বলছে মাঙ্গলিক যোগ নিয়ে আলোচনা, সব মানে প্রোগ্রাম করতে বসলেই 20 যোগ মাঙ্গলিক যোগ নিয়ে আলোচনা করছে, কেউ শনির সারেহাতির প্রভাব নিয়ে আলোচনা করছে, এমন কিছু নিয়ে ভয় পাবার দরকার নেই, অনেক কিছু পজিটিভ পজিটিভ যোগগুলো আছে তোমার ক্ষেত্রে, যেটা বলে দিচ্ছি পজিটিভ যোগ তোমার ক্ষেত্রে, ভালো যেটা তোমার ক্ষেত্রে হবে সেটা হচ্ছে তুমি প্রচণ্ড ফিট ফাট ভাবে থাকতে ভালোবাসো, ভালোভাবে কর্ম করবো, ভালোভাবে জীবনযাপন করবো, প্লাস তুমি প্রচণ্ড রুচিশীল, তুমি তুমি যেটুখানি, লেট মি ফিনিশ, যেটুখানি তুমি খাবে না কেন তুমি ভালো জিনিসটা কিন্তু আগে চুজ করো, ঠিক কিনা বলো? একদমই পছন্দ করে না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে তোমার শরীরের মধ্যে, তোমার শরীরে হেলথের জায়গায় কিছু রকম ভাবে স্কিন ডিজিজের কোনো সমস্যা, চর্ম রোগ সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে তুমি কিছু ভুগতে পারো, আছে কি? ইয়েস অর নো? এটাই তোমার, কেননা এটা আমি পাচ্ছি তোমার জন্মকুণ্ডতে, এই জিনিসটা কিন্তু আছে। আর তুমি কিন্তু মানুষের সাথে কথা বলতে খুব ভালো পারো, মানুষের কথা বুঝাতে পারো, কিন্তু তোমার ক্ষেত্রে তুমি কিন্তু ঠিক মতো ডিসিশন ঠিক মতো নিতে পারছো না, প্লাস কিন্তু তোমার কর্মের জায়গায়, তোমার কিন্তু প্রচন্ড পরিমাণে একটু ডিস্টার্বেন্স আসছে, প্লাস ডিস্টার্বেন্স চলছে, এই জায়গাটা একটু প্রতিকার করো তোমার ক্ষেত্রে খুব ভালো হবে, কেননা তোমার, বলো, এইসব যোগ ভুলে যাও, কালসর্ব যোগ থাকলে, কালসর্ব মহা রাজা মহারাজাদের থেকেছে, রাজা বড় বড় রথীদের থাকে কালসর্ব যোগ, তোমাকে যদি থাকে মনে করবে তুমি ভাগ্যবান ব্যক্তি, তুমি মনে করবে তুমি ভাগ্যবান ব্যক্তি, তোমার কালসর্ব যোগ তোমার জন্মে, এই জন্মে তুমি পেয়েছো, এটা মাথায় রাখবে, তুমি ভাগ্যবান ব্যক্তি যদি হয়ে থাকো তাহলে তুমি কালসর্ব যোগ তুমি পাবে, ঠিক আছে? মাথায় থাক, মাথায়, হ্যাঁ, এটা কথাটা তুমি মাথায় রেখো, কেননা এই যে তোমাদের প্রোগ্রাম দেখে দেখে না মনে হচ্ছে এই যে কালসর্বযোগ যদি হয় আমি মনে হয় জীবনে কিছু করতে পারবো না, কালসর্বযোগ যদি কোনো জাতক জাতিকা যদি থাকে তার কথা 10 জন শুনবে, তার কথা 10 জন শুনবে, প্লাস সে লাইফে সুপ্রতিষ্ঠিত লাভ করতে পারবে একটা বয়সের পরে, 40 বছর বয়সের পর থেকে সে লাইফে প্রচণ্ড পরিমাণে কিন্তু লাইফে ইম্প্রুভ করে, প্রচণ্ড কিন্তু ভালোভাবে সে সাকসেস পায়, এটা কিন্তু ভয় পাবার কিচ্ছু নেই, কোনো যোগ খারাপ নয়, কোনো গ্রহ খারাপ নয়, সব গ্রহই ভালো, কিন্তু কোন অবস্থান বিশেষে, অবস্থান বিশেষে কিন্তু বিচার, আমাদের কোন গ্রহটা কোথায় অবস্থান করছে। আমি একটা BMW গাড়ি কিনলাম, প্লাস একজন একটা গাড়ি কিনলো Maruti 800, সে কিন্তু, সে যদি BMW গাড়ি যদি জ্যামে আটকে থাকে সে কিন্তু চলবে না, অল্টো গাড়িটা কিংবা Maruti 800 গাড়িটা যদি ফাঁকা রাস্তা পায় সে কিন্তু চালিয়ে চলে যাবে, সেই স্পিডে কিন্তু বেড়ে যাবে, ব্যাপারটা হচ্ছে অবস্থান সাপেক্ষে কিন্তু বিচার, কোন জায়গায় কোন গ্রহ কি অবস্থান করছে তার উপরে কিন্তু বিচার বিবেচনা করা হয়, এটাই হচ্ছে সঠিক যদি সে সঠিক প্রেডিকশন, কেননা আপনারা কিন্তু আমার কাছে যখন আসেন তখন কিন্তু বলেন যে রাজদা আপনি যেমনভাবে প্রেডিকশনগুলো বলে দেন সেইগুলো কিন্তু আমরা মেনে চলি বলে কিন্তু আমরা উপকার পাচ্ছি, প্লাস আপনার কাছে প্রতিকার যেগুলো যেগুলো করছি সেগুলো করে কিন্তু আমি উপকার পাচ্ছি, আপনি কিন্তু সেটা প্রুফ, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে আপনার কাছে, আপনি কিন্তু অন্যদের মতন আপনিও কিন্তু সেটা কিন্তু প্রমাণ পেয়েছেন, এটাই কিন্তু অনেক পাওয়া। যারা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, যারা বিশ্বাস করেন, যারা শাস্ত্রটাকে, যারা শ্রদ্ধা করেন, যারা ভক্তি করেন, যারা রাজদাকে বিশ্বাস করেন, যারা রাজদাকে প্রতি আস্থা রেখেছেন তারা আমার চেম্বারে আসবেন, যারা মনে করছেন এই জ্যোতিষশাস্ত্র কিছু নয় তারা আমার চেম্বারে আসবেন না, তাদেরকে বোঝানোর জন্য আমার সময় নেই, তাদেরকে আমি বোঝাতে পারবো না, কেননা যে
নাস্তিক, সে সারা জীবন নাস্তিকই থাকবে, তাকে আমি আনতে পারবো না। কিন্তু এক সময় একদিন না একদিন তার জীবনে তাকে ভগবানের চরণের তলায় তাকে যেতে হবে, এটা কিন্তু দেখেছি। আমার কাছে এরকম প্রচুর ক্লায়েন্ট এসছেন, তার ওয়াইফ প্রচণ্ড বিশ্বাস করেন, তার সন্তান যখন, তার হাজবেন্ড কিছু এই লাইনে কিছু বিশ্বাস করে না, আমি কর্ম করবো তার ফল পাবো। তার যখন ছেলে, সেই ব্যক্তির যখন তার ছেলে যখন অ্যাক্সিডেন্ট হলো, সে কিন্তু আমার চেম্বারে এসে বলছে, নাজদা আমি খুব অন্যায় করে ফেলেছি আমার ছেলেকে। তার হাজবেন্ড বলছে, আমার ছেলেকে যে করে হোক আপনি বাঁচান, কেননা নিজের যখন যায় তখন সত্যি খুব কষ্টের লাগে, কষ্ট লাগে, কেননা তার মনের যদি কোনো মানুষ যদি তার যদি সামনে যদি তিলে তিলে যদি নষ্ট হয়ে যায়, তিলে তিলে যদি তার যদি হসপিটালে থাকে কিংবা সে যাবে যাবে অবস্থায় থাকে, তারা কিন্তু তার থেকে দুঃখজনক, তার থেকে প্যাথেটিক কিছু হয় না। তাকে একদিন না একদিন জ্যোতিষীর কাছে আসতেই হবে, তার একদিন না একদিন তার ঠাকুরের কাছে স্মরণাপন্ন নিজেকে করতেই হবে, এটা ঘটনা। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পায়রাডাঙ্গা থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার নিজের ব্যাপারে জানি। হ্যাঁ বলুন দাদা, বলুন। আমার নাম সুদীপ সরকার। সুদীপ বাবু, ডেট অফ বার্থটা বলুন একটু তাড়াতাড়ি, কিছু বলার আছে, লাইভ প্রোগ্রামে কিছু বলতে আছি আমি, বলুন। 6 এপ্রিল 1999। কতই এপ্রিল? 1999। কতই এপ্রিল, তারিখটা বলুন। 6 6। 6 এপ্রিল 1999। জন্ম সময় 4:25। আপনার কথা শুনে মনে হচ্ছে না যে আপনার 99 সালে আপনার জন্ম হয়েছে? আচ্ছা, বিকেল 4:25 বললেন তো? জন্মস্থান মিজোরাম। মিজোরাম? মিজোরাম। আচ্ছা আচ্ছা, তোমার দেখা যাচ্ছে তোমার জন্ম বার কি মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, আগে কাউকে দেখানো হয়েছে নাকি প্রথম? তোমার জীবনে না প্রচন্ড পরিমাণে দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, তোমার এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তুমি না প্রচন্ড চিন্তিত, প্রচন্ড চিন্তা মানসিকতা ব্যক্তি, তুমি প্রচন্ড চিন্তাশীল, ঠিক কিনা বলো? প্রচন্ড চিন্তা করো, প্রচন্ড ধীর প্রকৃতির। তোমার মনে হয় সবার মনে হয় সবকিছু হয়ে গেল, আমার মনে হয় কিছু মনে হয় আর হবে না, এগুলো ব্যতিপাত যোগে কিন্তু সেটা ঘটনা, ব্যতিপাত যোগে কিন্তু এইসব জাতকের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। তোমার ক্ষেত্রে কি এইগুলো কি ঘটছে? ঘটছে, তাহলে ঠিক আছে। তাহলে কেননা ব্যতিপাত যোগে, কেন যোগটা কিন্তু খুব ভাইটাল, যোগের ওপরে কিন্তু, যোগ আর তিথির ওপরে কিন্তু সবকিছু কিন্তু নির্ভর করে। আমি যোগটা কিন্তু খুব কিন্তু প্রাধান্য দিই, আমি কিন্তু জন্মকুণ্ডলিতে আগে এইগুলো দেখি, প্লাস কোন গ্রহ কত ডিগ্রিতে অবস্থান করছে তার ওপরে কিন্তু নির্ভর করছে, আপনার জন্ম ছকে কোন গ্রহটা কত ডিগ্রিতে অবস্থান করছে। এখানে তোমার ক্ষেত্রে যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তোমার কিন্তু এডুকেশনের ক্ষেত্রে তুমি যেই তুলনামূলকভাবে আশা করেছিলে সেই তুলনামূলক রেজাল্ট তোমার হয়নি, কোনোরকমভাবে ছেদ হওয়া, পড়াশোনার ক্ষেত্রে কোনোরকম ছেদ হওয়া, এমন কি তোমার জীবনে হয়েছিল? ইয়ে শূন্য আশা করেছো, সেটা রেজাল্ট তোমার হয়নি, তাই তো? আচ্ছা বেশ, আর একটা জিনিস তুমি দেখতে পাচ্ছি, তোমার কিন্তু দেখতে পাচ্ছি তোমার এখানে চন্দ্র, তোমার এখানে নিচস্থ অবস্থায় বসে থাকার জন্য চন্দ্র তোমার কত ডিগ্রিতে অবস্থান করছে সেটা তোমাকে বলে দিচ্ছি। চন্দ্র তোমার এখানে 22 ডিগ্রি, তোমার এখানে চন্দ্র তোমার এখানে দেখতে পাচ্ছি 22 ডিগ্রি অবস্থান করছে, অর্থাৎ তোমার কিন্তু দেখা যাচ্ছে তোমার কিন্তু এখানে বিশেষ করে যেটা তুমি মন মানসিকতার দিক থেকে প্রচন্ড তুমি উইক, প্রচন্ড উইক, প্লাস তোমার যখন কোনো কিছু হয়ে যায় না, তুমি হচ্ছে মায়ের কোলে এখনো তুমি মাথা রেখে শো, ঠিক কিনা বলো? সঠিক বিচার পাওয়ার জন্য, সঠিক গণনা পাওয়ার জন্য এখানে কিন্তু তোমার কিন্তু আমি কোন রকম ভাবে খারাপ কিন্তু কোন যোগের নিয়ে আলোচনা আমি করিনি, করবো না কোনোদিনও, কোনো যোগ এত এফেক্টেড কোনো, তোমার চোখে একাদশ স্থানে রাহু বসে আছে, তোমার জীবনে কোনো ফাঁক, তোমাদের নিজস্ব বাড়ি হওয়ার কথা, তোমার নিজস্ব বাড়ি আছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ, বাড়ি আছে, সেই জায়গায় দেখা যাচ্ছে, প্লাস তোমার কোনো প্রাপ্তি যোগ আছে, একাদশ স্থানে রাহু বসে থাকে। আমি কি বললাম, সব গ্রহই ভালো, কোনো গ্রহই খারাপ না, কিন্তু অবস্থান সাপেক্ষে বিচার। একাদশ স্থানে যদি রাহু বসে থাকে লটারি প্রাপ্তির যোগ হয়, একাদশ স্থানে যদি রাহু বসে থাকে প্রাপ্তি যোগ হয়, এই যোগগুলো তোমার ক্ষেত্রে আছে, তুমি আজকের ডেট দেখে লিখে রাখো তোমার জীবনে একটা প্রাপ্তি যোগ, হঠাৎ কিছু এমন কিছু ঘটে যাবে তুমি সেটা আশাও করতে পারোনি, এমন কিছু ভালো কিছু হবে, সেগুলোতে তোমার কিন্তু দেখা যাচ্ছে, তুমি পারলে একটু সাক্ষাৎ করো। তুমি কোথা থেকে বলছো? একটু সাক্ষাৎ করতে হবে, একটু প্রবলেম আছে, প্রবলেম তো আছে, তার জন্যই তো ফোন করেছো, একটু সাক্ষাৎ করো, অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, শুধুমাত্র একটু সাক্ষাৎ।
শনির দশা পিওর, শনির দশা তোমার ক্ষেত্রে আছে কিনা সেটা তোমার ডেফিনেট তোমাকে আমি বলে দিচ্ছি। তোমার ক্ষেত্রে শনির দশা পিওর তোমার চলছে না, তোমার এখানে শুক্রের দশা পিওর চলছে, খুব ভালো দশা পিওর চলছে। তোমার জীবনে এখন তোমার গোল্ডেন টাইমের পিওর চলছে। তুমি যদি এখন যদি চুপ করে বসে থাকো না, শুধু রাজদার কথাগুলো শুনতে ভালো লাগে, রাজদার কাছে অনেক মানুষ এসে উপকার পাচ্ছে, তোমার এখানে ভাগ্য বলে দশা পিওর চলছে, দেখো তা সত্ত্বেও তুমি কিছু করে উঠতে পারছো না, এটাই হচ্ছে বিচার, এটাই হচ্ছে সময়। কেননা এখানে অনেক কিছু তোমার ভালো ভালো যোগগুলো আছে, অনেক কিছু নেগেটিভ যোগগুলো, এই নেগেটিভ এই দশাগুলোর এমনা তোমার দশা পিরিয়ডটা ভালো পেয়েছো, তা সত্ত্বেও কিন্তু তোমার এখানে শুক্র তোমার ভেনাস কিন্তু তোমার এখানে অষ্টম স্থানে বসে আছে। যেহেতু অবস্থানে সাপেক্ষে বিচার, যেহেতু অষ্টম স্থান, ষষ্ঠ স্থান আর দ্বাদশ স্থান, এই কটা স্থান হচ্ছে না পাপক স্থান। এই পাপক স্থানে যদি আমাদের কোনো তোমার ভাগ্যবতী প্লাস দ্বিতীয়বতী গ্রহ, দ্বিতীয়বতী গ্রহ বসে আছে, তার জন্য কিন্তু তোমার কিন্তু এখানে কিন্তু ডিস্টার্ব করছে। অবশ্যই তুমি সাক্ষাৎ করো, অবশ্যই ভালো হয়। যাদের যাদের এইসব ঘটনাগুলো ঘটছে, যাদের জীবনে এই সমস্যাগুলো আছে, আমরা ভুলে যান শনির সারাদিন প্রভাব চলছে, আমরা বৃশ্চিক রাশি হয়ে থাকুক কি ধনুরাশি হয়ে থাকুক কি মকর রাশি হয়ে থাকুক না কেন, আমরা এই সময়, আমি অনেক লোককে দেখেছি এই সময় তাদের বিয়ে হয়েছে, এই সময় তাদের চাকরি হয়েছে, আমরা সেই মাথায় সেই পজিটিভটা নিয়ে থাকুন। আমরা যদি করতে হয়, আমরা যদি মনে জোর থাকে, মনের আস্থার প্রতি যদি বিশ্বাস থাকে, ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে অবশ্যই আমরা ভালোটাকে বিচার, ভালোটা জানার চেষ্টা করুন, খারাপটাকে ভুলে যান। যারা খারাপ নিয়ে বসে থাকবেন তারা জীবনে কিন্তু খারাপই ঘটবে। যারা সকালবেলায় ঘুম থেকে উঠে আমার দিনটা আজকে ভালো যাবে, আজকে আমার দিনটা শুভ হোক, দেখবেন আপনাদের দিনটা কিন্তু শুভ হবে। তো তার জন্য বলছি অবশ্যই ভালো মেন্টালিটি নিয়ে আমার চেম্বারেও আসবেন, ঠিক পজিটিভ ভাবনা নিয়ে আমার চেম্বারে আসবেন। যারা যারা মনে করছেন সামনে শুভ 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 যোগ অক্ষয় তৃতীয়া, যারা মনে করছেন অনেক কিছু ক্ষয় হয়ে গেছে এবার অক্ষয় রাখতে চাই, তারা কিন্তু এই ইমিডিয়েট এই 18 এপ্রিল কিন্তু আমাদের অক্ষয় তৃতীয়া, অবশ্যই আমার চেম্বারে কিন্তু পুজো হয়, অলওয়েজ ওয়েলকাম, সবাইকে কিন্তু আমি আমন্ত্রণ জানাচ্ছি, সাধন আমন্ত্রণ জানাচ্ছি। আমার কিন্তু সকাল থেকে কিন্তু আমার চেম্বার খোলা, রাত্রি 12টা অবধি কিন্তু আমার চেম্বার খোলা থাকবে। যারা যারা মনে করছেন আমার সঙ্গে ওখানে দেখা করবেন, যারা যারা মনে করছেন অক্ষয় সিঁদুর আমার হাত দিয়ে পড়ে যাবেন, অবশ্যই কিন্তু আপনাদের জন্য বলে রাখছি আগের থেকে কিন্তু বুকিং করতে হবে। প্লাস যারা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, যারা যারা অক্ষয় তৃতীয়ার সময় যারা স্থায়ী প্রতিকার করবেন, তাদের জন্য শুধুমাত্র বইটা না, তাদের জন্য প্যাকেজটাও কিন্তু তাদের জন্য ফ্রি, পুরো বিনামূল্যে কিন্তু দেখা হবে, দেওয়া হবে এই প্যাকেজটা। এই যারা যারা স্থায়ী প্রতিকার করবেন, রাশি কার্ড, গোল কার্ড আর সাকসেস কার্ড, তারা তো পাচ্ছেনই, সঙ্গে আছে আমার এই সৌভাগ্যের আলোর বইটা, সাথে কিন্তু এই প্যাকেজ। এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার জন্য কিন্তু আপনাদের সামনে একটা নতুন কিছু তুলে দেওয়া, প্লাস আপনাদের সামনে একটা নতুন, কেননা সবাই এটা মূল্য দিয়ে কিনেছেন শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার জন্য, একটা আপনাদের জন্য বিশেষ বিশেষ কিন্তু আপনাদের জন্য একটা কিছু সুযোগ রেখেছি। আমরা যদি মনে করেন যে রাজদার কাছে এসে স্থায়ী প্রতিকার করব, স্থায়ী প্রতিকার করলে কিন্তু মুক্তি মিলে, স্থায়ী প্রতিকার করলে কিন্তু শিওর সাকসেস পাওয়া যায়। অবশ্যই অক্ষয় তৃতীয়ার আগে থেকে কিন্তু আপনাদের বুকিং করতে হবে। দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মেচেদা একাধিক কিন্তু আমার চেম্বার আছে। আজ আগামীকাল আমাকে বালি আর শাওড়াফুলিতে পাচ্ছেন, শুক্রবার কিন্তু বিআরটি চেম্বারে পাচ্ছেন, আর শনিবার কিন্তু আমাকে কালীঘাট চেম্বারে পাচ্ছেন। যা যারা মনে করছেন অবশ্যই কিন্তু আগে থেকে সাক্ষাৎ করবেন। আর কাল মেচেদা চেম্বার কিন্তু 10 তারিখে আমাকে কিন্তু পাচ্ছেন। এতক্ষণের জন্য শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।